আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে মূলত শেয়ার করব আপনাদের দক্ষিণ কোরিয়ার যে দিন আছে, মাস আছে, তারিখ আছে, বছর আছে, হ্যাঁ, গত মাস, গত বছর ইত্যাদি, দিন তারিখ, মাস, বছর ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পুরোপুরি জানতে হলে, বুঝতে হলে অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনারা যদি কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন কোরিয়া সংক্রান্ত বিস্তারিত আপডেট ভিডিও পেতে। তো দেখেন, কোরিয়া ভাষার অসংখ্য ভিডিও আমার চ্যানেলে কিন্তু আমি অলরেডি দিয়ে রেখেছি, চাইলে আপনারা এগুলো দেখতে পারেন। এই যে আপনাদের কোরিয়ান টেক্সট বুকের যে অধ্যায়ভিত্তিক ভোকাবুলিগুলো রয়েছে, 32 অধ্যায় পর্যন্ত অলরেডি দেওয়া রয়েছে, বাকিগুলো আস্তে আস্তে আমি দিব। এছাড়াও সকল কোরিয়া সংক্রান্ত আপডেট আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে থাকি। সো আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিলে সকল ধরনের আপডেট, ভিডিও পাবলিশড হলে সবার আগে আপনার মোবাইল ফোনে চলে যাবে। ওর তো যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন, বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। আর তো আমাদের মূলত আমাদের ইপিএস যে টেক্সট বুক রয়েছে, এই টেক্সট বুকের 10ম অধ্যায়ে, ঠিক আছে, অধ্যায় 10 অর্থাৎ আমাদের হচ্ছে শিব গোয়া, মানে অধ্যায় 10-এ কিন্তু এই কোরিয়ান দিন, তারিখ, মাস, বছর ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো এই 10 অধ্যায়তে আমাদের গুরুত্বপূর্ণভাবে ভালোভাবে পড়তে হবে। তো 10 অধ্যায়ের যে হেডিংটা আছে আমরা দেখি, অজে থুজ গণেশ হানগু গরুল খংবু হেসয়, অর্থাৎ অজে আমাদের দেখে থুসু গণেশ, মানে গতকাল লাইব্রেরি থেকে হানগু গরুল খংবু হেসয়, মানে কোরিয়ান ভাষা অধ্যয়ন করেছি, ঠিক আছে। তো যাই হোক, আমরা ফার্স্টে আমরা দেখব হচ্ছে তারিখ আর মাসের যে বিষয়গুলো, একটু মনোযোগ সহকারে দেখবেন। তো ফার্স্টে দেখে নালচা মানে তারিখ, নালচা মানে তারিখ, ঠিক আছে, নালচা মানে তারিখ। তো আমরা ফার্স্টে দেখব মাসের যে বিষয়, কোরিয়ান ভাষায় ওয়াল মানে মাস বলে, ঠিক আছে, ওয়াল, ওয়াল মানে মাস, এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াল মানে মাস। এবং এই টোটাল 12টা মাসকে তারা, আমরা এই যে পড়ে বেসিকে কিন্তু পড়ে আসছি আমরা সবাই সাইনো কোরিয়ানে, সো সেই সাইনো কোরিয়ান এখানে ইউজ হয় মাস বোঝানোর ক্ষেত্রে। হ্যাঁ, যেমন ইল ওয়াল মানে জানুয়ারি, ঠিক আছে, ইল ওয়াল মানে জানুয়ারি, তারপরে হচ্ছে ই ওয়াল মানে ফেব্রুয়ারি, ই ওয়াল মানে ফেব্রুয়ারি, তারপরে হচ্ছে সাম ওয়াল মানে মার্চ, ঠিক আছে, সাম ওয়াল মানে মার্চ মাস, সাম ওয়াল, ওয়াল মানে মাস, আর এখানে সাম মানে তো সাইনো কোরিয়ানে আমরা বুঝি তিন, থ্রি, ঠিক আছে। সো সাম ওয়াল মানে তিন মাস বা মার্চ মাস, ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে। তারপরে আছে আমাদের শা ওয়াল মানে এপ্রিল মাস, শা ওয়াল মানে এপ্রিল মাস। এবং তারপরে আছে আমাদের এই যে আমাদের ও ওয়াল মানে মে মাস, ঠিক আছে, ও ওয়াল মানে মে মাস। তারপরে আছে আমাদের ইও ওয়াল মানে জুন মাস, ইও ওয়াল মানে জুন মাস। এবং আমাদের হলো তারপরে সিল ওয়াল মানে জুলাই মাস, সিল ওয়াল মানে জুলাই মাস। তারপরে হচ্ছে ফাল ওয়াল মানে আগস্ট মাস, ফাল ওয়াল মানে আগস্ট মাস। এবং তারপরে আছে খু ওয়াল মানে সেপ্টেম্বর মাস, খু ওয়াল মানে সেপ্টেম্বর মাস। এবং তারপরে আছে আমাদের শি ওয়াল, ঠিক আছে, শি ওয়াল মানে অক্টোবর মাস, শি ওয়াল মানে অক্টোবর মাস। তো শিব থেকে শর্টকাটে কিন্তু এখানে শি আসছে, পটা উঠে গিয়েছে, শি ওয়াল, এখানে এটাকে বলতে হলে শি ওয়াল, শি ওয়াল মানে এটা হচ্ছে আমাদের অক্টোবর মাস, ঠিক আছে। এবং তারপরে আছে আমাদের এখানে আছে শিমিল, শিপিল, ঠিক আছে, শিপিল ওয়াল মানে আমাদের হচ্ছে নভেম্বর মাস, ঠিক আছে, শিপ ইল মানে শিপ ইল ওয়াল, শিপিল ওয়াল মানে নভেম্বর মাস। এবং আমাদের হচ্ছে শিবি ওয়াল, হ্যাঁ, শিবি ওয়াল, শিব মানে 10 আর ই মানে 2 আর 10 দিয়ে 12, সো শিবি মানে 12, ওয়াল মানে মাস, তো 12 মাস মানে ডিসেম্বর মাস। এটা হচ্ছে আমাদের কোরিয়ান ভাষায় মাস গেল। এবং তারপরে আমরা যেটা দেখব তারিখ, হ্যাঁ, তারিখের যে বিষয়টা দেখেন, ইল মানে তারিখ, কোরিয়ান ভাষায় ইল মানে তারিখ, ইল মানে তারিখ। সো দেখেন এটাও কিন্তু সাইনো কোরিয়ানেই হয়, ইল ইল মানে আমাদের হচ্ছে এক তারিখ, ইল ইল মানে এক তারিখ, দেন হচ্ছে ই ইল মানে দুই তারিখ, ই ইল মানে দুই তারিখ, তারপর হচ্ছে সাম ইল মানে তিন তারিখ, সা ইল মানে চার তারিখ, ও ইল মানে পাঁচ তারিখ, ইয়ক ইল মানে ছয় তারিখ, সিল ইল মানে সাত তারিখ, তারপরে আমাদের আছে এখানে ফাল ইল মানে আট তারিখ, তারপরে খু ইল মানে নয় তারিখ, এবং শিবিল মানে শিবিল, শিবিল, ঠিক আছে, শর্টকাটে শিবিল, এই বিয়োগটা উপরে চলে যাবে, শিবিল, শিবিল মানে 10 তারিখ, শিবিল মানে 10 তারিখ। এবং তারপরে আমাদের যেটা আছে ইশিবিল,
ইসিব ইল মানে 21 তারিখ, ঠিক আছে, তারপর ইসিব ইল মানে 22 তারিখ, তারপর ইসিব সামিল মানে 23 তারিখ, ইসিব আমাদের সাইল মানে 24 তারিখ, ইসিব ওইল মানে 25 তারিখ, ইসিব ইসিব ইয়োগিল মানে 26 তারিখ, ইসিব সিলিল মানে 27 তারিখ, ইসিব পালিল মানে 28 তারিখ, তারপর হচ্ছে আমাদের ইসিব খুইল মানে 29 তারিখ, এবং আমাদের হচ্ছে শামশিব ইল মানে 30 তারিখ, আর হচ্ছে শামশিব ইল ইল মানে 31 তারিখ। তো এটা ইজি একদম বিষয়, আর সাইনো কোরিয়ান যারা পারেন সহজেই দিন তারিখ এবং মাস আপনারা বুঝতে পারবেন। জাস্ট ইল মানে হচ্ছে তারিখ বোঝায়, ইলের আগে সাইনো কোরিয়ান যেটা বসাই দিব, যেমন আমাদের সাম ইল, ঠিক আছে, মানে 4 তারিখ। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি। আর ওয়াল মানে মাস, ওয়াল তো বোঝেনি, 12 পর্যন্ত রয়েছে আর এটা হলো 31 পর্যন্ত। এই হচ্ছে তারিখ এবং মাস গেল, এখন আমরা আরও বিস্তারিত দেখব, বিস্তারিত যে বিষয়গুলো রয়েছে, যেমন হচ্ছে আমি ফার্স্টে বলে নিচ্ছি। কোরিয়ান ভাষায় কিন্তু নিয়ন, নিয়ন মানে বছর বোঝায়। হ্যাঁ, এখানে আমরা একটু আছে, ফার্স্টে আমরা এটা দেখব, ঠিক আছে, এই যে এই লিস্টটা আছে। যেমন অজে মানে গতকাল বোঝায়, অজে মানে গতকাল, তারপরে অনুল মানে আজ, অনুল মানে আজ, অনুল মানে আজ, তারপরে নেইল মানে আগামীকাল, নে ইল মানে আগামীকাল, নেইল মানে আগামীকাল। তারপরে আছে আমাদের এখানে আছে দেখেন জিনান জু মানে গত সপ্তাহ, জু মানে সপ্তাহ, তার আগে জিনান, জিনান জু মানে গত সপ্তাহ, তারপর ইবন জু মানে এই সপ্তাহ, ইবন জু মানে এই সপ্তাহ, ইবন জু মানে এই সপ্তাহ, তারপরে থাউম জু মানে আগামী সপ্তাহ, থাউম মানে আগামী সপ্তাহ বা পরবর্তী সপ্তাহ, যে যেইভাবেই জানুন, থাউম জু মানে আগামী সপ্তাহ। আর হচ্ছে আমাদের দেখেন জুজুং মানে কর্মদিবস। তো আমাদের কোরিয়াতে 7 দিনের ভিতরে কিন্তু 2 দিন বন্ধ থাকে, বাকি 5 দিন কিন্তু কাজ হয়। সো ওই 5 দিনকে জুজুং বলে, জুজুং মানে কর্মদিবস, অর্থাৎ যেই দিন আপনার কাজ থাকবে সেই কর্মদিবসকে ছুটির দিন বাদে সাপ্তাহিক, সেগুলি জুজুং বলে, জুজুং মানে কর্মদিবস। আর জুমাল মানে সাপ্তাহিক ছুটি, আমাদের সাপ্তাহিক ছুটি কিন্তু 2 দিন থাকে। হ্যাঁ, জুমাল কোরিয়াতে আর কি আপনারা জানেন, এটা হচ্ছে আপনার শনি রবি 2 দিন কোরিয়াতে ছুটি থাকে, এই ছুটিকে জুমাল বলে, জুমাল, জুমাল মানে সাপ্তাহিক ছুটি, জুমাল মানে সাপ্তাহিক ছুটি, ঠিক আছে। তো এখন এখানে দেখেন এটা গেল আমাদের গত সপ্তাহ, গত এই ইত্যাদি বিষয়গুলো। নিচে আছে আমাদের দেখেন জাক নিয়ন মানে গত বছর, সো নিয়ন মানে বছর, এর আগে জাক লাগা দিয়ার কারণে জাক নিয়ন বা জাক নিয়ন মানে গত বছর, জাক নিয়ন মানে গত বছর। তারপর উল হ্যাঁ মানে এবছর, উল হ্যাঁ মানে এবছর। অনেকে আপনার বলতে পারেন যে এখানে হ্যাঁ হলো কেন, তো আপনার নিয়ন মানে বছর বোঝায়, আর এটা গত এই বছর, এই বছর বোঝানোর ক্ষেত্রে উল হ্যাঁ মানে এই বছর, এটা একটা সব কিছু নিয়মের মধ্যে হয় না, আপনারা জানেন, উল হ্যাঁ মানে এবছর, এটার মানে এটাই হবে, উল হ্যাঁ মানে এবছর, জাক নিয়ন মানে গত বছর, আর ন্যা নিয়ন মানে আগামী বছর, ন্যা নিয়ন মানে আগামী বছর, ন্যা নিয়ন মানে আগামী বছর। এখন আমরা এই বিস্তারিত বিষয়গুলো এই চার্টের মাধ্যমে দেখব। তো এটা 2020 সালের একটা ক্যালেন্ডার, হ্যাঁ, এই যে আছে আমাদের, এইটা হলো দেখেন এই যে নিয়ন 2020 সালের। তো এখানে আমাদের আছে ও ওয়াল মানে 5 মাস, ঠিক আছে, ও ওয়াল মানে 5 মাস এটা। আর এই 5 মাসের দেখেন এখানে আছে 5 মাসের, এই যদি আমরা ওই 5 মাসেই হিসাব করি তাহলে এটা হবে ইবন দাল মানে এই মাস, ঠিক আছে, এখানে দাল মানে কিন্তু মাস বোঝানো হয়েছে, ইবন দাল মানে এই মাস। তো আমরা হিসাব করতেছি 2020 সালে 5 মাসের 16 তারিখে আমরা এই হিসাবটা করতেছি, ধরেন, ইমাজিন করেন। তো ইবন দাল মানে এটা এই মাস বোঝাচ্ছে, আর এখানে থাউম দাল মানে আগামী মাস হবে, এই যে এটা কিন্তু 5 মাস, তো এর যদি আমরা আগামী মাস বলতে চাই তাহলে কি হবে, থাউম দাল, এই যে 6, এটা হলো আগামী মাসের ক্যালেন্ডার, ঠিক আছে, থাউম দাল মানে পরবর্তী মাস বা আগামী মাসে এটা ক্যালেন্ডার। আর আমরা দেখব জিনান দাল মানে গত মাস, যেমন এটা আমরা কিন্তু কারেন্ট 5 মাসে হিসাব করতেছি, তো 5 মাস থেকে যদি আমরা গত মাসে হিসাব করি তাহলে কিন্তু 4 মাস হবে, সো জিনান দাল মানে 4 মাস, হ্যাঁ, গত মাস আর কি, জিনান দাল মানে গত মাস, ইবন দাল মানে এই মাস, আর হচ্ছে থাউম দাল মানে আগামী মাস। এখন একটা বিষয় দেখেন, এই 16 তারিখ থেকে আমরা এই দিকে ডান দিকে যদি হিসাব করি মানে আগামী বোঝায় তাহলে নেইল মানে আগামীকাল হবে 17 তারিখ, আমরা 16 তারিখে হিসাব করতেছি, ধরেন আজকে 16 তারিখ, তাহলে আমরা যদি আগামী দিনে হিসাব করতে চাই, বলতে চাই আগামী দিনের কথা, তাহলে 17 তারিখ, 17 তারিখে নেইল। আর যদি গত দিনের কথা বলতে চাই তাহলে অজে, অজে মানে গতকাল, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এখন এইখানে আছে আমাদের দেখেন জুজুং মানে কর্মদিবস, এই যে আমাদের যে সাপ্তাহিক ছুটি আছে কোরিয়াতে, সাপ্তাহিক ছুটি ব্যতীত, যেমন হ্যাঁ আমাদের থুয়ে উইল মানে শনিবার,
ইরউইল মানে রবিবার, এই দুইটা বার বাদ দিয়ে বাকি পাঁচটাতে হচ্ছে আমাদের জুজুং মানে কর্মদিবস। এই যে এখানে সুন্দর করে বোঝানো আছে, জুজুং মানে কর্মদিবস, ঠিক আছে, জুজুং মানে কর্মদিবস। আর এখানে দেখেন আমাদের, দেখেন থাউমজু মানে এটা হচ্ছে পরবর্তী বা আগামী সপ্তাহ, এটা হচ্ছে থাউমজু, ঠিক আছে, আগামী সপ্তাহ। আর বাকি সব এখানে সুন্দর করে আছে, এটা আপনারা দেখবেন। আর দেখেন আজকে যদি ১৬ তারিখ হয়, আমরা যদি গত সপ্তাহের হিসাব করতে চাই, তাহলে এখানে জিনানজু মানে গত সপ্তাহে, ১১ তারিখটা হলো গত সপ্তাহের ভিতর পড়েছে জিনানজু। আর আগামী সপ্তাহে যদি বলতে চাই তাহলে ইবনজু মানে এই সপ্তাহ, রানিং সপ্তাহ যদি বলতে চাই তাহলে ইবনজু এই সপ্তাহ, আর যদি আগামী সপ্তাহ বলতে চাই তাহলে থাউমজু মানে পরবর্তী সপ্তাহের হলো সপ্তাহের হিসাব। তো একদম সিম্পল, যেই কারেন্ট হিসাব করব, যেমন এই মাসের হিসাব করি যদি তাহলে ইবন দাল মানে এই মাস, আর যদি বলি আগামী মাস তাহলে কি হবে আমাদের থাউম দাল মানে আগামী মাস, যদি বলতে চাই গত মাস তাহলে বলবো জিনান দাল মানে গত মাস। এরকম মাসিক হিসাব, সপ্তাহের হিসাব সব কিন্তু সেম। আবার যদি সপ্তাহের হিসাব বলতে চাই, যেমন ইবন জু মানে এই সপ্তাহ, থাউম জু মানে আগামী সপ্তাহ, তারপরে আমাদের হচ্ছে গত সপ্তাহ যদি জিনান জু মানে গত সপ্তাহ, এইভাবে সেম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন যে একদম মাসিক মাসের বছরের যে হিসাবটা রয়েছে কোরিয়াতে, একদম সিম্পল, খুব ইজি। মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু খুব সহজেই এটা বুঝতে পারবেন, বারবার দেখবেন শুনবেন তাহলে কিন্তু মনে থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কোরিয়ার দিন তারিখ মাস বছর ইত্যাদির হিসাব করার নিয়ম। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা নতুন কোরিয়ান ভাষা শিখতেছে আপনার ফ্রেন্ডদের তাদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা, যেন তারাও এটা দেখতে পারে, জানতে পারে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আপনাদের উচিত হবে এখনই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। এবং আপনারা যদি কেউ আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর প্রথম কমেন্টে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।